শুভ দুপুর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমাদের আজকের তারকা কথনের আয়োজনের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, গতকাল আপনারা সকলে উপভোগ করেছেন দিনব্যাপী প্রকৃতি মেলা 2020-র আয়োজন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনেরও এবছর এক যুগ পূর্তি, যুগ এক দশকে পদার্পণ, দুঃখিত, এক দশকে পদার্পণ। এই এক দশকের পথচলা, সেই উদযাপন এবং সেই সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক অর্জন রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের, তাই নিয়ে কিন্তু আজকে তারকাকথন আমরা সাজিয়েছি। আমাদের সঙ্গে আজকে তারকাকথনে উপস্থিত রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, সাদর আমন্ত্রণ স্যার এবং অভিনন্দন একই সাথে সাথে। আর সেই সাথে সাথে বলছি দর্শক, যে গতকালকের প্রকৃতি মেলার যে দিনব্যাপী বর্ণিল আয়োজন ছিল, সেখানে একটি সেগমেন্ট থাকে, সেটি হচ্ছে সেভ ন্যাচার অ্যাওয়ার্ড। সেভ ন্যাচার অ্যাওয়ার্ডে যাকে সম্মানিত করা হয়েছে সেটি আর্নব ফাউন্ডেশনের ফাউন্ডেশনকে, এবং সম্মাননা গ্রহণ করেছেন আর্নব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব ফরিদ উদ্দিন আহমেদ, আমাদের তারকাকথনে তাকেও আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন আপনাকে। আরও একটি অ্যাওয়ার্ড তো সম্মাননা দেওয়া হয়েছে একই সাথে সাথে, রাজশাহীর সম্মানিত মেয়র খালুজ্জামান লিটনকে, তাকেও আমাদের তারকাকথন এবং চ্যানেল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। স্যার, প্রথমে নতুন বছরের শুভেচ্ছা। এই রকম একটা সুন্দর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা, সন্ধ্যাবেলায় ছিল আরেকটি অনুষ্ঠান প্রকৃতি সংরক্ষণ পদক, তো সফল অনুষ্ঠানের পরই পরদিন আপনাকে পাওয়া, এটা একটা আনন্দের ব্যাপার, অভিবাদন সেই জন্য আপনাকে, ধন্যবাদ। আর আপনাকেও একই সাথে সাথে আমরা একটু অনুভূতি দিয়ে শুরু করতে চাই, আর্নব ফাউন্ডেশনের পথচলা, তাদের কাজ এবং অর্জন। অনেক ধন্যবাদ। আমি একটু শুরুতেই বলি আর্নব ফাউন্ডেশন সম্পর্কে, অনেকে হয়তো জানেন না সেই জন্যই বলছি। এটা 2000 সালে বাংলাদেশ সরকার এবং ইউএস গভর্নমেন্ট, এই দুই সরকারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেটা হচ্ছে, যদি বাংলাদেশ সরকার কিছু অর্থ তারা যদি প্রকৃতি সংরক্ষণ বা বন সংরক্ষণের জন্য ব্যয় করে, তাহলে ইউএস গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের কাছে যে টাকা পাবে তার কিছু অর্থ তারা মওকুফ করবে, অর্থাৎ যেই টাকাটা মওকুফ করবে সেই টাকাটা একটা ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ সরকার খরচ করবে। এবং বাংলাদেশ সরকার 2003 সালে আরণ্যক ফাউন্ডেশন নামে এই সংস্থাটা তৈরি করে, এবং দুই সরকার মিলেই এই সংস্থাটা তৈরি করেছে। এই সরকার, এই সংস্থাটা একটা বোর্ড দ্বারা পরিচালিত, এবং এই বোর্ডে 7 জন মেম্বার আছে, 7 জন মেম্বারই সরকার কর্তৃক অ্যাপয়েন্টেড, মানে সরকারই নিয়োগ দিয়েছে, অ্যাকসেপ্ট ইউএস গভর্নমেন্ট। ইউএস গভর্নমেন্টের একজন প্রতিনিধি, যিনি সাধারণত ইউএস গভর্নমেন্টের USAID-র মিশন ডাইরেক্টর ছিলেন আগে, বর্তমানে হচ্ছে ডাইরেক্টর ইকোনমিক গ্রোথ। এই হচ্ছে আমাদের 7 জন মেম্বার, 2 গভর্নমেন্টের 2 জন প্রতিনিধি, 5 জন হচ্ছে সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে, যেগুলো বাংলাদেশ সরকার নিয়োগ দিয়ে থাকে। তো আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে বন সংরক্ষণ। আমি আবার বলি, এটা হচ্ছে বন সংরক্ষণ। অনেকে বলে যে বনায়ন করেন কি না, আমরা বনায়নে আমাদের উৎসাহ খুব বেশি নেই, বনায়ন বিষয়টা একেবারে ভিন্ন। আমরা চেষ্টা করি বনায়নের পরিবর্তে যে বনটা আছে সেটা সংরক্ষণ করা, এবং যে বনটা আমরা হারিয়েছি সেটা প্রাকৃতিকভাবেই যেন উঠে গড়ে ফিরে আসে। তার কারণ হচ্ছে, এই বনের মধ্যেই রয়েছে আমাদের বন্যপ্রাণী, বন্যপ্রাণীর প্রতিবেশ, যে বন্যপ্রাণীর যে একটা আবাসস্থল, এটা কিন্তু আমরা মানে গাছ লাগিয়ে তৈরি করতে পারবো না। এই জন্য আমরা বলি যে বন সংরক্ষণ। এবং আমরা যদি কোথাও গাছ লাগাই, তাহলে আমরা অবশ্যই বিবেচনা করি যে আমরা দেশীয় গাছ লাগাবো, আমরা কোনো বিদেশি গাছ কোথাও লাগানোর জন্য আমরা সাংঘাতিকভাবে আমরা বলি যে এই কাজটা করো না। তাছাড়া যে গাছগুলো হারিয়ে গেছে সেই গাছগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে সেই গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে কেউ যদি কোনো একটা গাছের চারা চায়, বীজ চায়, তাহলে সেটা যেন করতে পারে। কাজেই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে আমাদের একটা প্রধান কাজ। এছাড়া আমরা যেটা করছি, আমরা বর্তমানে 13টা ডিস্ট্রিক্টে কাজ করছি, যেমন 9টা কোস্টাল ডিস্ট্রিক্ট, শুরু করি বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগং, কক্সবাজার, এই কোস্টাল জোনে আমাদের কাজ আছে। আমরা চেষ্টা করছি যেগুলো, যে সমস্ত মানুষগুলো জলবায়ু ঝুঁকিতে আছে তাদেরকে যেন একটু রেজিলিয়েন্স ডেভেলপ করে, তারা যেন জলবায়ু মোকাবেলা করতে পারে, এইভাবে তৈরি করি। এবং এলাকায় আমরা তাদের বাড়ির চারপাশে যেন দেশীয় গাছপালা লাগিয়ে নিজেদেরকে এই ঝড়ঝাপটার থেকে মোকাবেলা করতে পারে, সেরকম একটা কাজ করি।
এরপরে আমরা যাই চিটাগং হিল ট্রেক্সে। আমরা পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা আছে, যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান, এই তিনটা জেলাতে আমরা আমাদের প্রচুর কাজ আছে। সেটা যেটা করি আমরা, স্থানীয় জনগণ তারা যে বনটা রক্ষা করে, যেটাকে আমরা ভিলেজ কমন ফরেস্ট বা VCF বলি, বা মৌজাবন বা অনেকে পাড়া বন, অনেকে রিজার্ভ বলে, এই বনটাকে যেটা আছে সেটাকে সংরক্ষণ করা, এটা আমাদের প্রধান লক্ষ্য। কারণ হচ্ছে এর ভিতরে যে বন্যপ্রাণী আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর ভিতরে যে গাছপালাগুলো আছে সেগুলো দেশীয় গাছ, এখন কোনো বিদেশি গাছ ঢুকে নাই। এই দেশীয় গাছ এবং একটা প্রতিবেশ পরিবেশ, এটা এইগুলো বিবেচনা করে আমরা সেই বনটাকে রক্ষা করা, এবং যে বনটা আমরা হারিয়েছি, যে দীর্ঘদিন মানুষ জুম চাষ করতে গিয়ে কিংবা বিভিন্ন কারণে আমরা কিছু বন হারিয়েছি, সেই বনটাকে ফিরিয়ে নিয়ে আসে, এটা নিয়ে আমরা কাজ করছি। এবং আরেকটা জায়গায় কাজ করছি, সেটা হচ্ছে সুনামগঞ্জ, যেখানে হাওড় এলাকা আছে, সেখানকার যে গাছগুলো বিশেষ করে হিজল করচ, এটা ফিরিয়ে আনা, তো এইগুলো হচ্ছে আমাদের বড় কাজ। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ আমরা 2016 সালে একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড, এটা বলা হয় পরিবেশের জন্য অস্কার। এটা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে আমরা চিটাগং হিলট্রেক্সে যে কাজটা করেছি, বন থেকে যে পানিটা আসে সেই পানিটা আমরা কীভাবে সংগ্রহ করে এবং মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারি, এই চেষ্টাটা আমরা করেছিলাম। বিরাট এলাকা জুড়ে আমরা এই কাজটা করেছি, এবং সেই কাজটা এখন মানে অত্যন্ত ভালো খবর হচ্ছে সরকারও সেই কাজটা এখন রেপ্লিকেট করছে। কাজেই আমরা এই ধরনের কাজগুলো করি, পরিবেশ নিয়ে, বন নিয়ে, বিশেষ করে বন জীববৈচিত্র্য। আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে বিভিন্ন বনে, বিশেষ করে রক্ষিত বনাঞ্চল যেগুলো গভর্নমেন্ট প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করেছে, সেই বনে কী ধরনের জীববৈচিত্র্য আছে সেইটা আমরা একদম ক্লোজলি মনিটর করি। মনিটর করে সেখানে কী কী বন্যপ্রাণী আছে, কী কী গাছপালা আছে, সেইটার একটা ডকুমেন্টেশন করি। আমি এখানে বিশাল একটা কর্মযোগ্য বা বিশাল রকমের প্রয়াস বলতে গেলে, আসলে মানুষের জন্য খুবই ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। এবং ফরিদ ভাই অনেক বছর ধরে এই সংস্থাটি প্রধান হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, এবং এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং যে কাজটি করছেন উনি খুব নীরবে, খুব সরবে কিন্তু করেন না, এটা আমি বলবো যে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আচ্ছা, এবারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রসঙ্গে যদি আসি স্যার, এক দশক দীর্ঘ পথ চলা এবং সেটাকে আসলে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাও কম ধৈর্যের বিষয় না, চ্যালেঞ্জ তো রয়েছেই প্রতিনিয়ত যখন আপনি কাজ করতে যাচ্ছেন ফাউন্ডেশনের হয়ে, তো কিভাবে এবং কেমন লাগছে? অবশ্যই খুব চ্যালেঞ্জিং, এবং 10 বছর পার করতে পেরেছি এটা বলবো যে অনেক অনেক খোদা তাআলার কাছে শুকরিয়া জানাই যে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই পর্যন্ত। এবং ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে চালিয়ে যেতে হবে, এবং যেভাবে চলছে তার চেয়ে আরও বেগবান করতে হবে। এই কারণেই করতে হবে যে আমাদের নানা সমস্যা, এত সমস্যা বাংলাদেশে, সেই সমস্যা কিন্তু যত আমরা দ্রুত সমাধান করতে পারবো, যত বেশি অ্যাড্রেস করতে পারবো, ততই কিন্তু আমাদের জনগণ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আসলে দেশটা ছোট, মানুষ অনেক বেশি, এবং সেই যে প্রভাব মানে জনগণ জনসংখ্যার যে একটা প্রচণ্ড যে প্রভাব পড়ছে আমাদের নানা জিনিসের উপরে, সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। তারপরেও দেশ যদিও ছোট, কিন্তু সম্পদ, আমি যদি প্রাকৃতিক সম্পদের কথা বলি, মানে বায়োডাইভার্সিটি, সো সেটা কিন্তু আনবিলিভেবল, মানে অনেক দেশেই যা নেই তার চেয়ে আমাদের দেশে অনেক কিছুই বেশি আছে। আমি যদি বলি মধ্যপ্রাচ্যের কথা বলি, কী আছে ওদের? কিছুই নেই, মরুভূমি ছাড়া। আর তেল আছে সব দেশে, আবার তেল নাই, অনেক দেশেই তেল আছে, অনেক দেশে তেল নাই বনভূমির মধ্যে। তাদের কিন্তু বাঁচাটা কিন্তু একটা বিশাল একটা সংগ্রামের ব্যাপার। তো সেইখানে তারা কী করছে? তারা মিলিয়ন্স অফ ডলার খরচ করে তারা বিভিন্ন দেশ থেকে গাছপাল্লা নিয়ে, ঘাস নিয়ে তাদের দেশটাকে সবুজ করার চেষ্টা করছে, পশু পাখি নিয়ে আসছে, তারপর ওয়াটার বডি তৈরি করছে। তো তাদের তপ্ত মরুভূমিকে শীতল করার একটা প্রাণান্ত চেষ্টা। তো তারা যদি এইভাবে তাদের মরুভূমিকে শীতল রাখতে পারে, আমরা আমাদের এই বাংলাদেশ যেখানে সব কিছু আছে,
সেখানে আমরা আমরা কেন পারবো না? আমরা কিন্তু স্যার আপনার কথার সাথে সাথে পর্দায় দেখতেও পাচ্ছি যে ট্র্যাকিং করা বা বিভিন্ন জায়গায় যাওয়া গিয়ে আসলে ওটা ছিল ট্র্যাকিং না, ওটা আচ্ছা ওটা ছিল আমরা হিমালয়ে গিয়েছিলাম, হিমালয়ের জীববৈচিত্র্য, তারপরে বিভিন্ন দেশে আমরা যে নানা ধরনের জীববৈচিত্র্য সেগুলোর সাথে আমরা একাত্মত্ব হয়ে যেই কাজগুলো করি, যে ওখানে কিভাবে ওরা কনজারভেশনগুলো করছে, মানে ওদের দেশে ওরা আমাদের আমরা তো শেখার ব্যাপার আছে, আমরা বাংলাদেশে অনেক কিছুই কিন্তু এখনও কিন্তু আমরা অনেক কিছুতে পিছনে পড়ে আছি, তো আমরা আমাদের লার্নিংটা আমরা বাইরের থেকেও চেষ্টা করি যে কনজারভেশনের কাজটি ওরা কিভাবে করছে, সেই জায়গাটা কিন্তু আমরা যাই ওখানে যাই গিয়ে বোঝার চেষ্টা করি এবং ওখান থেকে কিন্তু আমাদের জ্ঞান নিয়ে আমরা সেই জায়গাটা এটা আমরা বাংলাদেশে আমাদের সেই কাজগুলো করতে পারি, সেই চেষ্টাও থাকে আমাদের। তো যেটা বলছিলাম আমি যে যেখানে এত সমস্যা ন্যাচারালি খুব দ্রুত কাজ না করলে কিন্তু সেখানে কিন্তু কাজটি কিন্তু সমাধান করা সম্ভব হবে না তাড়াতাড়ি। তো সেই যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি যে আমাদের আসলে একা তো একটি প্রতিষ্ঠান করতে পারে না, যেমন ফরিদ ভাই আছেন, অরণ্যক ফাউন্ডেশন আছে, অন্যান্য ফাউন্ডেশন আছে, অন্যান্য আরও অনেক এনজিও আছে এবং অনেক সংস্থা আছে, তো সরকারের একার পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব না। তা আমরা যখনই নানাভাবে নানা জিনিস নিয়ে কাজ করব এবং এই যেটা প্রকৃতি পরিবেশের ব্যাপারটা আমরা হয়তো অনেক সময় বুঝি না যে আমাদের চারপাশে সব কিছু এমনভাবে আছে, আমরা তো ফিলই করি না যে এগুলো না থাকলে কী হবে, কিন্তু এগুলো না থাকলে যে কী হবে সেটা কিন্তু বুঝি আমরা যখন ঘটনাটা ঘটে যায়, যেমন জলবায়ুর যে পরিবর্তন সেটা কিন্তু ওইখান থেকেই হয়েছে, আমরা কিন্তু বুঝিনি যে কার্বন ইমিশনে আলটিমেটলি রেজাল্ট কী হবে। তো একসময় উন্নত বিশ্ব, যারা উন্নত বিশ্বের দেশগুলো তারা কী করেছে, কার্বন প্রচুর ইমিশন করেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে তাদের ওখানে, তারা নানা জিনিস করেছে এবং সেখান থেকে আজকে কিন্তু যখন রিয়েলাইজেশনটা এসছে তখন কিন্তু অনেক লেট হয়ে গেছে যে আমরা পৃথিবীর বায়ুকে কত উষ্ণ করে ফেলেছি, পৃথিবীর এই যে অবস্থাটা যেই অবস্থাটা এক অনেক বছর আগে যে এরকম ছিল তার থেকে কত পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা যখন দেখি ঝড় জলোচ্ছ্বাস, হ্যাঁ নানা ধরনের আমরা যে সাইক্লোন দেখি এবং আইলা সিডোর সেটা তো আমরা অভিজ্ঞতা আছেই আমাদের, কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু এখন কিন্তু উন্নত বিশ্বেও কিন্তু শুরু হয়ে গেছে এগুলা। আমরা একসময় আমরা কিন্তু আমাদের বলা হতো যে আমরা বন্যা আর জলোচ্ছ্বাসের দেশ, কিন্তু এখন কিন্তু অন্যান্য দেশ এফেক্টেড হচ্ছে, মানে উন্নত বিশ্ব বলতে আমেরিকায় হচ্ছে, ইউরোপে হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, তো সব মিলিয়ে কিন্তু আসলে পুরো পৃথিবীর চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলবায়ুর কারণে, এই জলবায়ুর যে প্রভাব। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা আজকে কী করছি সেটা কিন্তু রেজাল্ট কিন্তু পরে আসবে। সুতরাং বৈরী আবহাওয়া যেটা বলি আজকে, যেমন এই দুদিন আগেও কিন্তু কী অবস্থা গেল, বৃষ্টি, আবার আজকেও কিন্তু ওয়েদার ডিফারেন্ট, তো এই যে শীতকালে এইভাবে বর্ষার মতন বৃষ্টি তো হওয়ার কথা না, বৃষ্টি হবে কিন্তু অল্প বিস্তর, কিন্তু তাই বলে এইভাবে তো হয়নি আগে কখনো, অথবা গরমের সময় দেখা গেল এমন বৃষ্টি এমন বন্যা সেটা হওয়ার কথা না, আবার অন্যান্য দেশে দেখা যাচ্ছে শীতের সময় শীত হচ্ছে না, গরমের সময় গরম হচ্ছে না ঠিকমতো যেটা ছিল আমাদের। তো আমাদের কিন্তু ওয়েদারের যে ব্যাপারটি, ঋতুর ব্যাপারটি, সেটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, সবই কিন্তু আমাদেরই কারণে। আমরা একসময় আমরা বইতেও পড়েছি যে বাংলাদেশ নাতিশীতোষ্ণ, সেই নাতিশীতোষ্ণ শব্দটা একটা খুব মিষ্টি একটা শব্দ স্যার, এই শব্দটার সাথে আমাদের প্রকৃতির সাদৃশ্য আসলে এখন কতটুকু আর কতখানি বৈসাদৃশ্য? এখন আসলে ঋতু যদি বলে, ছয়টা ঋতু ছিল, তো ছয়টার মধ্যে চারটা আছে, দুটো ঋতু নাই। তা এই এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমাদের জন্য ভালো না, কারণ আমাদের ফসলের সাথে জড়িত, কিন্তু আমাদের গাছপালার সাথে জড়িত, তো সবকিছু মিলিয়ে কিন্তু যত আমাদের পরিবেশ প্রকৃতি আমরা ভালোভাবে সংরক্ষণ করতে না পারবো তত কিন্তু আমাদের উপরেই আসবে এর প্রভাব। এবং এখানে আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে সচেতনতার বিকল্প নাই,
পাশাপাশি আইনের প্রয়োগ, সচেতনতা এবং সেটিকে খেয়াল করা বা সেটাকে অনুকরণ করে অবলম্বন করে এগিয়ে যাওয়া, এই সমস্ত সচেতন মানুষরা যারা আসলে প্রকৃতির সংরক্ষণ নিয়ে কাজ করছে তাদেরই একজন ভ্যালেরিয়া টেইলর। গতকাল প্রকৃতি সংরক্ষণ পদক অনুষ্ঠিত হলো এবং তাকে সম্মান জানানো হলো 2019 সম্মাননা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে। সে প্রসঙ্গে এবার একটু বলবেন স্যার। আমি বলবো এই ধরনের মানে কাজ বাংলাদেশের আমরা অনেকেই করতে পারিনি যেটা উনি করেছেন। 23 বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন একজন তরুণী এবং নার্স হিসাবে এসেছিলেন, এবং সেখান থেকে আজকে ওনার বয়স 76 বছর বয়স, উনি সারা জীবনটা বাংলাদেশকে দিয়ে গেলেন এবং কোনো সংসার টান তাকে কিন্তু ধরে রাখতে পারেনি, উনি কিন্তু সেবাই দিয়ে গেছেন। তো এটা আসলে আমি বলবো যে এটা অভাবনীয় একটি ব্যাপার যে একজন ব্রিটিশ মহিলা বাংলাদেশে এসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং পরবর্তীতে আমাদের যারা পক্ষাগ্রস্ত যারা তাদের সেবা করতে গিয়ে কিন্তু রয়ে গেলেন বাংলাদেশ। আপনি গতকালকে তাকে একটি উপাধি দিয়েছেন। হ্যাঁ, ওইটির কথাই আসছি আমি। তো আমি বলবো যে আজকে যখন আমরা ভারতের দিকে দেখি, মাদার তেরেসাকে দেখি, আমি বলবো বাংলাদেশে আমাদের ইনিও একজন সেই রকম মা যাকে আমরা নাম দিয়েছি সেবা মাতা। গতকালকে তার উপাধি দিয়েছি আমরা সেবা মাতা। তা আমি এই সেবা মাতারকে সত্যি কৃতজ্ঞতা জানাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যে এই ধরনের কাজ যেটা উনি দৃষ্টান্ত রেখে গেছেন কিংবা রাখছেন এবং ভবিষ্যতেও ডেফিনেটলি আরও অনেক কিছু করবেন, এবং বিশাল সেই সিআরপি, যেই সিআরপি শুরু হয়েছিল একটি গোডাউনের মধ্যে, সেখান থেকে আজকে কিন্তু বিশাল একটি প্রতিষ্ঠান, এবং ওনার কারণেই কিন্তু আজকে আমি বলবো এই যে ডিজেবল বলি পক্ষাগ্রস্ত বলি, এই যে এই ধরনের রোগীদের যে সেবার ব্যাপারটা, এবং পাশাপাশি উনি আরেকটি কাজ করছেন, এদের শেখাচ্ছেন কীভাবে গাছ লাগাতে হবে, ওই হুইল চেয়ারে বসে কীভাবে কাজ করতে হবে, বাগান পরিচর্যা করতে হবে, গাছ লাগাতে হবে, সেটাও উনি শেখাচ্ছেন। তো ওনার গাছের প্রতি প্রকৃতির প্রতি কিন্তু অগাধ ভালোবাসা। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ওনার শুধু সেবাই না, তার সাথে প্রকৃতির প্রতি ওনার ভালোবাসাটাও কিন্তু বিশাল একটি ব্যাপার আমি বলবো ওনার এই কাজটি। আপনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কাজ সম্পর্কে বললেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিভিন্ন রকমের প্রয়াসের কথা বললেন, এবং আপনি গতকালকে প্রকৃতি সংরক্ষণ পদক মাধ্যমে যিনি পদকটি পেয়েছেন তারও যেমন অর্জন, একই সঙ্গে সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনেরও একটি বিশেষ অর্জন এটি সম্মাননা দেওয়া। এবারে যদি আমি বলি যে ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে মুকিত মজুমদার বাবুর অভিজ্ঞতার কথা, আমি বেসিক্যালি আমি একটা জিনিসই বলি, সেটা হলো যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখন এগিয়ে আসব তখনই কিন্তু কাজটি হয়, এবং সেই কাজের মাধ্যমে মানুষ ভালো থাকে, দেশ ভালো থাকে, আমরা ভালো থাকি। তো সেই জায়গার থেকে আমি মনে করি যে যার যতটুকু করার ক্ষমতা আছে সেটা যেন সেটা নিয়ে এসে এগিয়ে আসে, এবং আমার দিক থেকে যদি আমি বলি আমি যতটুকু পারছি সেটাই করছি আমি, এবং সেখান থেকে যতটুকু হওয়ার সেইটুক যদি হয় কিংবা যেইটুকুই আশা করছি সেটি পেলেই কিন্তু আমি বলবো আমাদের 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 জন্য, আমাদের দেশের জন্য, সবার জন্য সেটা একটা ভালো একটা কাজ হবে। একদমই, প্রতি বৃহস্পতিবার রাত্রি 11:30 আমরা প্রকৃতি ও জীবন অনুষ্ঠান দেখি, কিন্তু এই প্রকৃতি জীবন অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে যদি কথা বলার হয়, আপনি অনেক কিছু নিয়ে প্রত্যেকটি এপিসোডের সচেতনতা তৈরি করেছেন, পাখি নিয়ে, তারপরে ধরেন যে সাপ তাই নিয়ে, বন্যপ্রাণী রয়েছে, প্রজাপতি একটি বিশাল বিষয়, প্রজাপতি সংরক্ষণ এবং প্রজাপতি মেলার সঙ্গে যেটা হয় প্রতি বছর সেটির একটা সম্পৃক্ততা রয়েছে, বন্য প্রাণীর বলতে যদি আসি বিদেশি পাখিগুলো যখন আসে আমাদের এই সময়, অতিথি পাখিরা আসছে, সেগুলো নিয়েও তো অনেক রকমের প্রয়াস রয়েছে। আমি অতিথি পাখি বলবো না, আমি বলবো পরিযায়ী পাখি। কেন বলবো আমরা, এই পাখিগুলো কিন্তু কোনো দেশের না, এক জায়গায় কিন্তু ওরা থাকে না, ওরা কিন্তু
যখন যেখানে ওদের খাবার পায় সেখানেই যায় ওরা, বহিমিয়ান। তো এই জন্য পরিযায়ন করে, যেহেতু ওরা পরিযায়ন করে করে বিভিন্ন দেশে যায় বলে আমরা পরিযায়ী পাখি বলে বা মাইগ্রেটরি বার্ড বলি। তো সাদা বাংলায় যেটা আমরা বলি অতিথি পাখি, তো যদিও ওরা আমাদেরও পাখি আবার অন্যদেরও পাখি। কিন্তু তো যাই হোক, যে এইটা কথাটা বলছিলাম যে এই পাখি এবং অন্য বড় প্রাণী যারা আছে, যারা সেটা মাটিতে থাকে এবং যারা উড়ে বেড়ায় কিংবা যারা জলে থাকে, সব মিলিয়ে আসলে পরিবেশের ভারসাম্য কিন্তু সবাই রক্ষা করছে। আমরা পাখির অবদানটা কি আমরা অনেকে জানি না, কারণ আমরা অনেক মনে করি যে ও তো খালি গানই গায়, আর ওর দেখতে সুন্দর না, ওর মাধ্যমে কিন্তু বীজ ছড়াচ্ছে গাছের, মানে ও যে বীজটা খাচ্ছে ওর মলের মাধ্যমে কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এবং ওর বীজটা দিয়ে কিন্তু সার হচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটি পাখি কিন্তু নানাভাবে আমাদের জীবনে অবদান রেখে যাচ্ছে। তো সুতরাং এই ব্যাপারটি কিন্তু আমরা ফিল করি না, যেমন ব্যাংক, আমরা ব্যাংকে কেন ঢিল ছুঁড়ে যে মারি শুধু শুধু, কিন্তু ব্যাংক কী করছে, কিংবা একটা গাছ কী করছে, একটা ফুলের কি কাজ, এই কাজটি কিন্তু আমরা শেখাই না আমাদের বাচ্চাদের, এরও বুঝতে পারে না। আমরা যখন মসজিদ মন্দিরে যাই আমরা কিন্তু তখন বলি জুতো পরে ঢুকবা না, স্যান্ডেল পরে ঢুকবে না, ভিতরে কথা বলবে না, থুতু ফেলবে না, ময়লা করবে না, কিন্তু আমরা কখনো বলি না যে এই গাছটি ডাল ভাঙবে না কেন, পাখির ডিমটা কেন ভাঙবে না, ব্যাংকে কেন ঢিল ছড়ে ক্ষতি করবে না। এটার ওরা ওরা কী অবদান রাখছে আমাদের এই প্রকৃতি পরিবেশে, সেটা কিন্তু কখনো বলি না। সুতরাং আমি মনে করি যে আমাদের এই প্রকৃতি পরিবেশের শিক্ষাটা বাসার থেকে শুরু হওয়া উচিত, এবং বাড়ির থেকে শুরু হলেই কিন্তু গ্র্যাজুয়ালি ও যখন বড় হবে বাচ্চারা তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে এরা কি করে। একদমই, পাখি শুমারির কথা বলেন না, পাখি শুমারি আমরা প্রতি বছরই বার্ড ক্লাবের সাথে পাখি শুমারিতে যাই, এবং পাখি শুমারির ব্যাপারটি হচ্ছে যে কি পরিমাণ এই জলচর পাখি আমাদের দেশে প্রতি বছর আসছে, এবং আমাদের নিজেদের পাখিগুলো কি পরিমাণ আছে, এই পাখি শুমারির মাধ্যমে আমরা সেটা কাউন্ট করি, এবং কাউন্ট করে আমরা বোঝার চেষ্টা করি যে বছরের এই প্রতি বছরে যে দুবার কাউন্টিংটা হয় তাতে গিয়ে এদের অবস্থাটা কি, এটা কি কমে যাচ্ছে না ঠিক আছে নাকি বেড়েছে, সেই সংখ্যাটা আমরা বোঝার চেষ্টা করি। স্যার আপনি একটু আগে বলছিলেন যে পাখির অবদানের কথা, ব্যাঙের অবদানের কথা, স্যার সাপের অবদান কি প্রকৃতিতে? সাপ ইঁদুর খাচ্ছে, খেয়ে আমাদের ফসলকে রক্ষা করছে, সুতরাং সাপেরও একটা ভূমিকা আছে। তো সাপ কিন্তু আমরা হয়তো দেখলেই মারি, কিন্তু সব সাপ কিন্তু বিষধর না, বিষধর চার পাঁচটি গোত্রীয় সাপ হচ্ছে বিষধর, আর বাকি ম্যাক্সিমামই কিন্তু নির্বিষ। তো সেইখানে আমরা কিন্তু যেই সাপই দেখি সেটাকেই মারি। আর পাশাপাশি আরেকটা জিনিস হলো, সাপ সম্বন্ধে একটা আমাদের ভ্রান্ত ধারণা যে বোধহয় দেখলেই ছোবল দেয়, না তা না, ওকে ডিস্টার্ব না করলে ওর কোনো ক্ষতি না করলে কিন্তু কামড় দেয় না, এবং মজার ব্যাপার হচ্ছে ও তো কান নেই, ও তো শুনতে পায় না, ও কিন্তু অনুভব করতে পারে শুধু। তাহলে সাপ কি নিরীহ? না, নিরীহ বলবো না, কারণ নিরীহ মানে ওকে ওর আত্মরক্ষার জন্যই কিন্তু ও কামড় দেয়, শুধু শুধু এসে কিন্তু কাউকে কামড়ায় না, কিন্তু সাপ যখন ওকে কেউ ডিস্টার্ব করে তখনই সে কামড়ায়, এবং কেউ ওর কাছে না গিয়ে ওকে যদি মানে খোঁচায় না কিংবা ওর পায়ে ওর গায়ে পা না দেয় অথবা ওকে কোনোভাবে উত্তক্ত না করে তাহলে তো সে কামড়াবে না। একদমই একদম। আচ্ছা এবারে আমরা গতকালকের সময়টাকে একবার ফিরে দেখব, সেই সময়টা হচ্ছে যখন সেভ ন্যাচার অ্যাওয়ার্ড দেওয়া হলো আরণ্যক ফাউন্ডেশনকে, ফরিদুদ্দিন আহমেদ সেই সম্মাননা গ্রহণ করলেন, সেই সময়টাকে একবার ফিরে দেখা চলুন দর্শক। নির্মল বায়ুর দিক থেকে বিশ্বে সবার উপরে এক নম্বর শহর হিসেবে ঠাঁই করে নিয়েছে আমাদের বাংলাদেশের রাজশাহী। চ্যানেল আই পরিবেশ মেলা 2020 প্রথমবারের মতো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দি ইয়ার 2020 হিসেবে মনোনীত হয়েছে সিল্ক সিটি রাজশাহী। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন তাকে 2020 সালের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দি ইয়ার 2020 তুলে দিচ্ছেন
আমাদের আজকের মেলার মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পরিষদ সদস্য জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং প্রকৃত জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আমাদের আরেকটি সম্মাননা প্রদান রয়েছে, সেটি হচ্ছে সেভ দ্য ন্যাচার অ্যাওয়ার্ড। সেভ দ্য ন্যাচার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আরণ্যক ফাউন্ডেশনকে এবং সম্মাননা গ্রহণ করবেন জনাব ফরিদুদ্দিন আহমেদ। এবং সম্মাননা প্রদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং সঙ্গে রয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালনা পরিষদের সদস্য জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। আরও একবার অভিনন্দন আপনাকে, সময়টা আরেকবার অনেক স্মৃতি এবং একটু রোমন্থন করিয়ে দেবার মতোই। আরণ্যক ফাউন্ডেশনের আগামী কাজগুলো কি বা এই বছর নতুন বছরের কি পরিকল্পনা? আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কক্সবাজার যে রোহিঙ্গা ইনফ্লাক্স এরিয়া যেটা আছে, আপনারা জানেন যে সেখানে যেহেতু বার্মা থেকে আসা বা মিয়ানমার থেকে আসা লোকজনগুলো তাদেরকে শেল্টার দিতে গিয়ে আমরা প্রায় 6,000 একর বনকে আমরা নষ্ট করে ফেলেছি। এটা মানবিক কারণে সেটা করতে হয়েছে আমাদেরকে। এখন আমরা যে কাজটা করছি, যে সমস্ত এলাকাগুলো খুব পাহাড়গুলো খুব মানে ল্যান্ডস্লাইড বা আপনার মাটি সরে গিয়ে মানুষের ক্ষতি করার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই ল্যান্ডগুলোকে আমরা স্টেবিলাইজের একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা 70 হেক্টর এরকম এই ধরনের বনকে প্রায় 150 একর জমিকে আমরা মানে মাটি ধসে না যাওয়ার ব্যবস্থা করেছি, গাছপালা লাগিয়ে বিভিন্ন রকমের গাছ মাঝখানে কিছু উদ্ভিদ তার নিচে মাটি ধরে রাখে এরকম ঘাস পর্যন্ত আমরা লাগিয়েছি। এটা একটা আমাদের বড় কাজ এবং আমরা চেষ্টা করছি যে কক্সবাজার এলাকা শুধু রোহিঙ্গা এলাকা না, রোহিঙ্গা এলাকার বাইরেও রোহিঙ্গারা যেখানে বসবাস করছে তার বাইরেও এলাকাগুলোকে একটু বন সমৃদ্ধ করা, যাতে করে এদের যে চাহিদা এবং এলাকার যে চাহিদা সেটা যেন আমরা মেটাতে পারি। আমরা আমাদের বর্তমানে নিজেদের অর্থে এবং এফএও আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস তাদের সাথে যৌথভাবেও কাজ করছি এবং আমরা নিজেরাও আমাদের কিছু অর্থ দিয়ে আমাদের সংস্থার কিছু অর্থ দিয়ে এবং সামনে USAID আমাদেরকে একটু সহায়তা দিবে এরকম একটা ইঙ্গিত দিয়েছে। কাজে আমরা সেই জন্য একটা বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি যে আগামী 3 বছরের মধ্যে আমরা এলাকাটা কিভাবে সবুজ করে ফেলব, বিশেষ করে ক্যাম্পের বাইরে এলাকাগুলোকে আমরা কিভাবে সবুজ করব। আচ্ছা, এক্ষেত্রে আরণ্যক ফাউন্ডেশনের এটি একটি প্রয়াস, তো এর সাথে আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততাটা কি করে তৈরি হয়? আমরা সবসময় কিন্তু মানুষকে নিয়েই কাজ করি। আমরা একটা প্রথম যেটা বুঝি, একটা জায়গায় বনটা কেন নষ্ট হচ্ছে, নষ্ট এমনি হয় না যে যদি মানুষ সেখানে গিয়ে গাছ কাটে, যারা বন নির্ভর মানুষ তারা যখন গাছ কাটে গাছ বনটা নষ্ট হয়। এবং অনেক সময় দেখা যায় যে বনের জমিটা অনেক ক্ষমতাধর লোকজনগুলো সেগুলো দখল করে। তো আমরা যেটা চেষ্টা করি মানুষের মধ্যে সচেতনতা এটা তৈরি করা এবং বিকল্প জীবিকায়নের মাধ্যমে তাদের বনের উপর নির্ভরশীলতাটা কমানো এবং তাদেরকে দিয়েই সেই বনটাকে সংরক্ষণ করা, এটা একটা আমাদের প্রধান কাজ। যে যে মানুষগুলো বন নির্ভর তাদেরকে স্বনির্ভর বনের নির্ভরতাটা কমিয়ে তারা যেন বনটা সংরক্ষণ করে, এটা আমাদের একটা প্রধান লক্ষ্য। দ্বিতীয় যে কাজটা করি আপনার এই এলাকায় তাদের বাড়ির আশেপাশে তারা যেন নিজেরা তাদের বসত বাড়িতে ফলের গাছ থেকে শুরু করে কাঠ জাতীয় গাছ থেকে শুরু করে নানা ধরনের কৃষি বনায়নের মাধ্যমে তাদের জীবন জীবিকার মানটা উন্নয়ন করে। কাজেই এটা যদি হয়, তারা যদি নিজেরা যদি স্বনির্ভর হয় তাহলে বনের প্রতি তারা বন নিজেরা বন সংরক্ষণ করবে এবং নিজেদের এলাকায় বনটা তারা তৈরি করে নিয়ে আমাদের দেশটাকে বনে সমৃদ্ধ করবে। আপনারা একটা জিনিস জানেন হয়তো, গতকাল প্রথম আলোতে একটা রিপোর্ট বেরিয়েছে যে আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক বেশি গাছের পরিমাণ বেড়েছে এবং সেই যদি আমরা বৃক্ষাচ্ছাদন এলাকা ধরি, ট্রি কাভার্ড এরিয়া যদি আমরা বলি, তাহলে এখন প্রায় আমাদের 22% ট্রি কাভার্ড আছে। কাজে এটা একটা আমাদের দেশের জন্য খুব বড় ধরনের অর্জন। আমাদের যে কাজটা করতে হবে, বাবু ভাই যেটা বলেছেন, আমাদের এখন বন রিয়েল বন যেগুলো আছে সেগুলোর অবস্থা আর একটু উন্নত করতে হবে, মানুষকে যেন অ্যাওয়ারনেস বিল্ড আপ করে সচেতনতা তৈরি করে, যেটা অলরেডি জীবন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন করছে,
একই সাথে সাথে আমি বলবো যে ওনারা হচ্ছে পায়োনিয়ার, অন্যান্য চ্যানেলও কিন্তু আস্তে আস্তে আসছে যে এই কাজটা করতে হবে, সবাই কিন্তু রিয়েলাইজ করছে এবং আস্তে আস্তে এটা যদি করে তাহলে দেখবেন যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে বা 2030 সালের মধ্যে আমরা যে SDGs যে টার্গেট আছে সেই টার্গেট আমরা অ্যাচিভ তো করতে পারবোই, এছাড়াও আমরা আরও হচ্ছে উদ্ভিদ আর বেশি কিছু কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদ্দিন আহমেদ আপনাকে, এবং আরও একবার অভিনন্দন শুভকামনা রইল স্যার। অসংখ্য ধন্যবাদ প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, আরও একবার শুভকামনা এবং অনেক অনেক অভিনন্দন, সফলতা উত্তরোত্তর সফলতা কামনা করছি আমরা সকলে। একেবারে শেষের দিকে চলে এসেছি, আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরাও বিদায় নিচ্ছি, সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।